গণতান্ত্রিক নির্বাচনের পর সর্বসম্মতিক্রমে পদাধিকার কর্মকর্তা নির্বাচন করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। গভর্নিং বডির বৈঠকে মঙ্গলবার পদাধিকার কর্মকর্তাদের নাম ঘোষণা করেন ক্লাবটির চেয়ারম্যান সায়েম সোভান আনভির। পাশাপাশি গঠন করা হয় ফুটবল ও টেবিল টেনিসের স্ট্যান্ডিং কমিটি। নবনির্বাচিত কর্মকর্তাদের অধীনে সুষ্ঠুভাবে পরিচালিত হবে ক্লাবের কার্যক্রম, এমন প্রত্যাশা ব্যক্ত করেন শেখ রাসেল ক্রীড়া চক্র নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ইমরুল হাসান। বিস্তারিত তাওহিদুল ইসলামের রিপোর্টে। দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে নবনির্বাচিত কর্মকর্তাদের অধীনে যাত্রা শুরু করল শেখ রাসেল ক্রীড়া চক্র। গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে 30 জন পরিচালক নির্বাচিত হবার পর এবারে নির্বাচন করা হলো ক্লাবটির পদাধিকার কর্মকর্তা। পাশাপাশি গঠন করা হয়েছে ফুটবল ও টেবিল টেনিসের স্ট্যান্ডিং কমিটি। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোমান আনভিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ক্লাবটির সিনিয়র সহসভাপতি হিসেবে ঘোষণা করা হয় লিয়াকত আলী খানের নাম। ক্লাবটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন নঈম নিজাম এবং ইমদাদুল হক মিলন। আলোচনা শুরু করতে চাই। স্থায়ী কমিটিতে ডিরেক্টর অফ ফাইন্যান্সের দায়িত্বে থাকছেন মোহাম্মদ ফখরুদ্দিন, ডিরেক্টর ইনচার্জ হিসেবে রয়েছেন ইসমাত জামিল আখন্দ এবং ডিরেক্টর অফ স্পোর্টস হিসেবে থাকছেন সালে জামান সেলিম। নবনির্বাচিত কর্মকর্তাদের অধীনে সুষ্ঠুভাবে পরিচালিত হবে ক্লাবের কার্যক্রম, এমন প্রত্যাশা ব্যক্ত করেন শেখ রাসেল ক্রীড়া চক্রের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ইমরুল হাসান। যে 7 জন নির্বাচিত হয়ে এসেছেন তারা সকলে অত্যন্ত যোগ্য এবং আমি আশা করছি এই তারা তাদের কার্যক্রমের মাধ্যমে সামনের বছরগুলোতে শেখ রাসেলকে আরো সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন। বৈঠকে ফুটবলের পাশাপাশি ক্রিকেট, দাবা, ব্যাডমিন্টন, লন টেনিস, আর্চারি ও শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা ক্লাবে অন্তর্ভুক্তির কথা জানান শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোমান আনভির। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিষয়টি বড় ভূমিকা রাখবে বলেও মনে করছেন ইমরুল হাসান। আমার মনে হয় শেখ রাসেলের মতো কোনো ক্লাব যদি সমস্ত খেলাগুলোতে অংশগ্রহণ করে তাহলে মানুষের দৃষ্টি ও খেলাগুলোর দিকে মানুষজন আকর্ষিত হবে এবং এই খেলাগুলো আলোচনার মধ্যে আসবে, এতে করে কিছুটা হলে মানসিক ক্রীড়াঙ্গনে একটা সারা পড়বে বলে আমি বিশ্বাস করি। দলের গঠনতন্ত্র অনুযায়ী ফুটবলের জন্য 15 সদস্যের স্ট্যান্ডিং কমিটি ও টেবিল টেনিসের জন্য 11 সদস্যের স্ট্যান্ডিং কমিটি গঠন করেছে ক্লাবটি। তৌহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।